বাগান করা অথবা গার্ডেনিং অনেকের শখের বিষয়বস্তু। শখ এমন একটি জিনিস যা মনে আনন্দের খোরাক যোগায়। আমি গার্ডেনিং বা বাগান করা এবং গাছের যত্ন নিতে ভালোবাসি। চ্যানেল খোলার সময় বলেছিলাম ইনডোর ও আউটডোর প্ল্যান্টস বা গার্ডেনিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজেই বাগান করতে পারেন। আপনারা এখন আমার আউটডোর বাগানটি দেখছেন। আরেকটি ভিডিওতে আপনাদেরকে আউটডোর বাগানটির বিস্তারিত দেখাবো ও জানাবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটি ইনডোর প্ল্যান্টের সাথে আজ পরিচয় করিয়ে দিব। বাসার ইন্টেরিয়র ডিজাইনে বা সৌন্দর্য বৃদ্ধিতে ইনডোর প্ল্যান্টের বিকল্প নেই। খুবই কমন বা সাধারণ একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে আজ কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকি। পুরো ভিডিওটি স্কিপ না করে না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন আপনারা যে গাছটি দেখছেন তা একটি জনপ্রিয় এবং অতি সাধারণ একটি ইনডোর প্ল্যান্ট। রাস্তার দুপাশে একটু জোফালো জায়গায় অথবা স্যাঁতস্যাঁতে কোনো দেয়ালে অথবা কোনো লম্বা গাছ বেয়ে এই গাছটিকে উঠতে দেখা যায়। এই গাছটির রয়েছে অনেক সহ্য শক্তি, কোনো রকমের যত্ন ছাড়াই বেড়ে ওঠে গাছটি। আপনি ইচ্ছে করলে পানি এবং মাটিতে দুই জায়গাতেই এই গাছটি লাগাতে পারেন। আমরা মফস্বলের মানুষরা একে টাকার গাছ বা মানি প্ল্যান্ট নামেই ডাকি, কিন্তু এই গাছটির খুব সুন্দর একটি নাম রয়েছে। এর নাম হলো ফাথোস। তিন ধরনের ফাথোস মোটামুটি দেখতে পাওয়া যায়, এনজয় পাথোস, নিয়ন পাথোস এবং গোল্ডেন পাথোস। আমার সংগ্রহের বেশিরভাগ পাথোসই হলো নিয়ন এবং গোল্ডেন পাথোস। আমি পানিতে এবং মাটিতে দুভাবেই লাগিয়েছি। বাসার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি গাছটিকে রাখতে পারেন, যা আপনার বাসার সৌন্দর্য বাড়িয়ে তুলবে। ডাইনিং টেবিলের উপর, ওভেন রাখার টেবিলে, বেড কর্নারে, কম্পিউটার টেবিলে, বুকশেলফের উপর, বারান্দায়, এমনকি বাসার আনাচে কানাচে যে কোনো পছন্দসই জায়গায় আপনি গাছটি রাখতে পারেন। এবার আসুন পরিচর্যার বিষয়ে কিছু কথা বলা যাক। মানি প্ল্যান্ট বা টাকার গাছটি বা পাথোস যেই নামেই ডাকেন, এই গাছটি আপনার গৃহে রাখা জরুরি। কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নাসার এক গবেষণায় তারা দেখেছে এই গাছটি অনেক বেশি বায়ু শোধন করে। আপনি যখন এই গাছটিকে পানিতে লাগাবেন, মোটামুটি ছোটোখাটো গ্লাস, মগ, টব ইত্যাদি যে কোনো কিছুতেই দিতে পারেন। সুন্দর সুন্দর বোতলেও লাগাতে পারেন পানি দিয়ে। পানিতে লাগানোর কিছুদিন পরেই দেখবেন শেকড় গজিয়েছে। প্রতি সপ্তাহে পানি পরিবর্তন করে দিবেন, টেপের বা কলের পানি দিতে পারেন। মাটিতে এই গাছটি লাগালে বেশি পানি দিতে যাবেন না, এতে করে গাছটির কাণ্ড পচে যেতে পারে। মাটি শুকনো শুকনো দেখলে পানি দিবেন। এই গাছটি মাটিতে বা পানিতে নিজ নিজ ক্ষেত্রে এদের বেঁচে থাকার অভ্যাস চেঞ্জ করে, তাই মনে করবেন না যে মাটিতেও চুপচুপ করে পানি দিলে সমস্যা হবে না। দুইভাবে লাগালে দুই ধরনের যত্ন। গাছগুলোকে মনের মতো সাজিয়ে লাগাবেন, বিভিন্ন শেপ দেওয়ার জন্য বাড়ন্ত পাতাগুলো কেটে দিবেন। সোজা করে রাখতে পানিতে পাথর ব্যবহার করতে পারেন, যা আমি করেছি। তো আর দেরি কিসের, লাগিয়ে ফেলুন এবং ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলুন। ইনডোর বা আউটডোর যে কোনো বাগান বিষয়ক গাছের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসব একের পর এক, গাছগুলোর পরিচয়ও জানাবো বিস্তারিতভাবে। সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। লাইক কমেন্টস দিয়ে আপনাদের মতামত জানাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটির পাশেই থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।